দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে। সায়েন্স ল্যাব হামলার লক্ষ্যই ছিল পুলিশ, মন্ত্রী এমপিরা টার্গেট হবেন না তা বলা যায় না, মন্তব্য ওবায়দুল কাদেরের। মেঘনাঘাটে 718 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স, সরকারের সঙ্গে চুক্তি সই। 19 লাখ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে বললেন মমতা, পশ্চিমবঙ্গ এনআরসি চান বিজেপি নেতা। শুনছিলেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। বাংলাদেশ এখন বিকাশমান অর্থনীতির দেশ, দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রবৃদ্ধির হারকে 2 অঙ্কে নিয়ে যেতে কাজ করছে সরকার। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ীদের প্রতি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি। বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনারও কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি খাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধির দেশ। 2016-17 অর্থ বছরে রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য রপ্তানি ট্রফি তুলে দিতে এই আয়োজন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই পণ্য ও সেবা খাতে 28টি ক্যাটাগরিতে নির্বাচিত 66টি প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে 29টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, 21টি প্রতিষ্ঠানকে রৌপ্য এবং 16টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি দেন সরকার প্রধান। ট্রফি বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী, তুলে ধরেন রপ্তানি খাতের প্রসারে তার সরকারের নানা উদ্যোগের কথা। তৈরি পোশাক খাত আমাদের রপ্তানিতে বিরাট একটা অবদান রাখে বলে এবার আমরা রপ্তানিতে অতিরিক্ত 1% নগদ সহায়তা ঘোষণা করেছি। শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি এখন আর পরনির্ভরশীল নয়, বেসরকারি খাতকে বিনিয়োগের সুযোগ দেওয়ায় অর্থনীতির চাকা সচল হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামানোর চেষ্টা করছে সরকার। ব্যাংকের ঋণ নিতে গেলে অনেক উচ্চ হারে মানে সুদ দিয়ে ঋণ নিতে হয় ডাবল ডিজিটে। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি যে সেটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। কিছু কিছু ব্যাংক মেনেছে, কিছু কিছু ব্যাংক মানেনি এখনও, তবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তাদের যা যা সুযোগ সুবিধা দেওয়া সেটাও আমরা করে দিচ্ছি, কাজে এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চাই। প্রধানমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 8.2%, আর 2023-24 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 2 অঙ্কে নিয়ে যাওয়ার ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা। 2023-24 অর্থ বছর অর্থাৎ আমাদের সরকারের যে শেষ বছর হবে তখন আমরা আমাদের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নিয়ে যেতে সক্ষম হব, অর্থাৎ 10 ভাগ তুলতে পারব। পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় ধ্বংস না করা এবং শিল্প কলকারখানার পাশে জলাধার রাখতে ব্যবসায়ীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ এই বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে প্রতিটি জায়গায় একটা জলাধার রাখা, যাতে আগুন লাগা বা দুর্ঘটনা লাগলে সে পানিটা ব্যবহার করা যায়। উন্নয়নের এই ধারা যেন আর কোনোদিন থেমে না যায় সে লক্ষ্যে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিকভাবে বাংলাদেশ যেন শক্তিশালী হয়। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সায়েন্স ল্যাবের বোমা হামলায় পুলিশই টার্গেট ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি সদর দপ্তরের ব্রিফিংয়ে তিনি বলেন, হামলার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মিনার আদিবাকের সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রীর প্রোটোকলে থাকা পুলিশের গাড়িতে বোমা হামলা হয়। আহত হন 2 পুলিশ সদস্য। রোববার বিস্ফোরক আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দুপুরে মিন্টু রোডের ডিএমপির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতে পুলিশকেই লক্ষ্য করা হয়েছে। এই বিস্ফোরকটি
একটি আইডি, কোনো সন্ত্রাসী মহল এটি বিস্ফোরণ ঘটিয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং সাক্ষ্যবলের বিশ্লেষণে যে মূলত পুলিশকে টার্গেট করেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার জানান হামলাকারীরা ধরা পড়বে। ইতিমধ্যে আমাদের কাউন্টার টেরিজম ইউনিট, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং থানা পুলিশের চৌকস কর্মকর্তারা সার্বিকভাবে বিষয়গুলো তদন্ত করে দেখছে। দ্রুতই তদন্ত শেষ হবে বলেও জানান তিনি। তদন্তের অগ্রগতি আছে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। জঙ্গিরা দুর্বল হতে পারে, তবে পুরোপুরি নিষ্ক্রিয় নয়। পুলিশের উপর ছোট ছোট হামলা ঘটনা টেস্ট কেস। ভবিষ্যতে এই জঙ্গি গোষ্ঠীর বড় কোনো হামলা পরিকল্পনার ছক থাকলেও থাকতে পারে। রাজধানী সায়েন্স ল্যাবে পুলিশকে লক্ষ্য করে হামলা নিয়ে এমনই মূল্যায়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সমসাময়িক নানান ইস্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 5 সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের মিটিং আছে, সেই মিটিং এ রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা হবে। নিশ্চিত করেন সায়েন্স ল্যাবের হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিল না, কিন্তু শঙ্কা প্রকাশ করেন এসব ছোট ছোট ঘটনা হলেও এর ধারাবাহিকতায় একসময় মন্ত্রী সাংসদরাও আক্রান্ত হবেন না তা বলা যায় না। পুলিশের উপর উপর্যুপুরি 3-4টি যে হামলা রিমোট কন্ট্রোলে, এই সিস্টেমটাকে তারা টেস্ট কেস হিসেবে হয়তো নিতে পারে। এখন পুলিশ টার্গেট, পরবর্তীতে মন্ত্রী এমপিরা টার্গেট হবে না এমন তো নয়, হতে পারে, তার পূর্ব প্রস্তুতিও হতে পারে। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, তবে আইএস এর নামে অপপ্রচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গিরা দুর্বল হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে এমনটা ভাববারও কোনো কারণ নেই। কাজেই ব্যাপারে সতর্কতা আছে, প্রস্তুতি আছে এবং এই চক্রটিকে বের করার জন্য অনুসন্ধান চলছে। আইএস এর নামে অপপ্রচার চলছে কিনা সেটাও ভেবে দেখার বিষয় আছে। দেশে মোটরযান আইন নামে কোনো আইন নেই, আছে সড়ক পরিবহন আইন। মোটরযান আইনে জরিমানার পরিমাণ বাড়ছে, গুজব রটিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে জানান সড়ক মন্ত্রী। নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও, এগুলো মন গড়া। আসামে নাগরিক তালিকাপুঞ্জি বা এনআরসি প্রকাশ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান বাদ পড়াদের আবেদন করার সুযোগ আছে, বিধায় সবকিছু পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এনআরসিটা তাদের নিজেদের বিষয়, সংখ্যায় 60% যতটা জেনেছি, মুসলমানরা 40%। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের রিলায়েন্স পাওয়ার কোম্পানি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 718 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। বিকেলে বিদ্যুৎ ভবনে এ বিষয়ে রিলায়েন্স কোম্পানির সঙ্গে সরকারের কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি বলেন, দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। আরও জানাচ্ছেন আহমদ বাবু। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ভারতের রিলায়েন্স কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও তিতাস গ্যাসের প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার 3 বছরের মধ্যে উৎপাদনে যাবে কোম্পানিটি, এছাড়া চুক্তির মেয়াদ হবে 22 বছর। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, এই প্রকল্পের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও উন্নত হবে। অনুষ্ঠানে তৌফিক ই ইলাহি বলেন, মধ্যমেয়াদী প্রকল্প নিয়ে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এখন আমাদের সময় এসেছে যে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো একটার পর একটা কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক, 500 মেগাওয়াট সোলার পাওয়ার ইনভেস্টমেন্ট আমরা শুরু করেছি। সুতরাং আমাদের বিস্তৃতি বাড়ছে। দেশে বিনিয়োগের পরিবেশ ভালো হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসছে বলেও মন্তব্য করেন তিনি। এর প্রভাব আমাদের নতুন প্রজন্মের উপর। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। আসামের এনআরসি প্রসঙ্গ,
আসামের নাগরিক পঞ্জী বা এনআরসির তালিকায় বাইরে থাকা 19 লাখ মানুষের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তবে কোনো ব্যক্তি যাতে দেশহীন না হয় তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। আজহারুল ইসলামের রিপোর্ট। শনিবার সকালে আসামে প্রকাশিত হওয়া এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন 19 লাখের বেশি মানুষ। সরকারি পদক্ষেপ এড়াতে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাদের। এনআরসির হাওয়া লেগেছে পশ্চিমবঙ্গেও। নাগরিকপঞ্জী বা এনআরসির তালিকার বাইরে থাকা মানুষের দায়িত্ব কেন্দ্র সরকারকেই নিতে হবে বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতা করে মমতা বলেন এটি একটি ব্যর্থ নাটক। এনআরসির পেছনে মোদী সরকারের কোনো অভিসন্ধি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধুমাত্র আসামকে কেন্দ্র করে তালিকা প্রণয়ন করায় ক্ষোভ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর দাবি জানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান 2021 সালে ক্ষমতায় এলে তারা পশ্চিমবঙ্গে এনআরসি চালু করবেন। এদিকে তালিকা থেকে বাদ পড়া 19 লাখ মানুষকে আইনি সহায়তা দিতে একটি কমিটি করার কথা ভাবছে কংগ্রেস। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এরশাদের শূন্য আসনে উপনির্বাচন 5 অক্টোবর, ভোট হবে ইভিএমে। বরগুনার রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিল, মিন্নির জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আগামী 5 অক্টোবর হুসেন মোহাম্মদ এরশাদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। আগামী 11 অক্টোবরের মধ্যে রংপুর 3 আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় 5 অক্টোবর বেলা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। চলতি মাসের 9 তারিখ মনোনয়ন দাখিলের শেষ তারিখ, আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। অতিরিক্ত সচিব জানান এই নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। এদিকে মিন্নি সহ মামলায় 24 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিতের আবেদন করা হয়। সোমবার হবে শুনানি। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট জামিন দেন মিন্নিকে। জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবার জিম্মায় থাকবে এবং গণমাধ্যমে কথা বলতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত। ব্যত্যয় হলে জামিন বাতিল হবে বলেও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ। এদিকে হত্যা মামলায় মিন্নিকে 7 নম্বরে রেখে 24 জনকে অভিযুক্ত ও 1 জনকে অব্যাহতি দিয়ে 65 দিন পরে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। গত 26 জুন বরগুনায় মিন্নির স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। নানা সমস্যায় জর্জরিত 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতাল। পানি ও জনবল সমস্যা চলছে অনেকদিন থেকে। 2 মাস ধরে যোগ হয়েছে জেনারেটরের তেল সংকট, এসব কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 4 জেলার মানুষের ভরসা 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতাল। এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সেবা দেয়া হয় অন্তত 1000 মানুষকে, আর ভর্তি থাকে 400 থেকে 500 রোগী। শয্যা সংকটে অনেকে ঠাঁই মেলে মেঝে ও বারান্দায়। হাসপাতালের 5টি টিউবওয়েলের সবকটি নষ্ট, অপরিচ্ছন্ন পরিবেশ। জেনারেটর থাকলেও জ্বালানি তেলের অভাবে চলে না, বিদ্যুৎ চলে গেলে দুর্ভোগ পৌঁছে চরমে। কলের জন্য, পানির জন্য আমরা অনেক দূরের থেকে যাই রে, আমাদের গার্জিয়ানেরা আমাদের জন্য পানি আনে। এত সুন্দর হাসপাতাল, বাট পরিচ্ছন্নতার বিষয়টা একবারে নাই। আমরা এখানে সুস্থ হওয়ার জন্য আসতেছি, এখন দেখছি রোগী আরো অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতালের কাঠামো অনুযায়ী বিভিন্ন বিভাগে 285টি পদ আছে, কাজ করছেন 102 জন। এছাড়া আছে সরঞ্জামের অভাব, ফলে সেবা বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ।
এটা যেহেতু পাবলিক হসপিটাল সবসময় কিছু না কিছু সমস্যা থাকবেই, তো সব সমস্যা আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব ওভারকাম করে জনগণের সেবা যাতে নিশ্চিত করতে পারি। চিকিৎসা সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ দাবি করেছেন এলাকাবাসী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সময় হলো আরেকটি বিরতির, যখন ফিরছি তখন আরও যা থাকছে। টানা 13 সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে কার্যত অচল হংকং, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ। বিশ্বকাপ বাছাই খেলতে তাজিকিস্তানের পথে জাতীয় ফুটবল দল, 10 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াই। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনলামগুলো আরও একবার। দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে। সায়েন্স ল্যাব হামলার লক্ষ্যই ছিল পুলিশ, মন্ত্রী এমপিরা টার্গেট হবে না তা বলা যায় না, মন্তব্য ওবায়দুল কাদেরের। মেঘনাঘাটে 718 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স, সরকারের সঙ্গে চুক্তি সই। 19 লাখ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে বললেন মমতা, পশ্চিমবঙ্গেও এনআরসি চান বিজেপি নেতা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশে সাথে থাকুন।